ফোনে মেসেজ আসতেই আটকে উঠছে সাধারণ মানুষ, একেবারে কর্পূরের মতন উবে যাচ্ছে বহু কষ্টের উপার্জন। বায়োমেট্রিক লক করে মিলছে না সুরক্ষা, ক্রমশ বাড়ছে ডিজিটাল জালিয়াতি। সময়ের সঙ্গে ক্রমশ লম্বা হচ্ছে অভিযোগের তালিকা, রাজ্যে ফের ডিজিটাল জালিয়াতির অভিযোগ। ক্রেডিট কার্ডের তোপ দিয়ে গ্রাহককে ফোন, তারপরই দু দফায় গায়েব প্রায় 20,000 টাকা। মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের আলমপুরের বাসিন্দা পার্বতী মাইতির। ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আমার একটা ফোন আছে, ফোনটা রিসিভ করার পর বলে যে আপনার একটা ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে, আপনি কি নেবেন? আমি বললাম না। তারপর ফোনে দেখি আমার দুটো ট্রানজাকশনে মেসেজ ঢুকছে, একটা 9,780 টাকা, একটা 9,728 টাকা। দেখি যে মেসেজ দুটো দেখে আমি SBI কাস্টমার কেয়ারে ফোন করে তাদেরকে জানাই, ওরা বলছে না আমরা মেশিনে কিছু দেখতে পাচ্ছি না, পরে জানাবেন। এরপরই লিখিত অভিযোগ জানানো হয় ব্যাংকে, পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্রেডিট কার্ডের দপ্তরেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। আমি অনলাইন কমপ্লেন করি SBI ক্রেডিট কার্ডের অফিসে, আর আমাদের চন্দ্রকোনা ব্রাঞ্চে SBI ব্রাঞ্চে কমপ্লেন করি। তারপর থেকে আমি এবার চিন্তায় আছি কীভাবে টাকাটা পাবো। সাইবার জালিয়াতির আতঙ্কে কাঁপছে বঙ্গবাসী, প্রতারণার ফাঁদে পা দিলে আর রক্ষে নেই, নিমিষেই অ্যাকাউন্ট থেকে উধাও 1,000 টাকা। আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করেও জালিয়াতি করছে প্রতারকরা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও হচ্ছে না সমস্যা সমাধান। দ্রুত কোনো বিকল্প পদ্ধতি বের করা হোক দাবি সাধারণের। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।